টিআরবি তাদের প্রতিবেদনে যা বলেছে তা জনমতেরই প্রতিফলন, সে কারণেই বিএনপির বক্তব্যের সঙ্গে মিলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। বলেছেন, যত দ্রুত সম্ভব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেই ঘরে ফিরবে বিএনপি। টিআরবি যা বলেছে এটা জনমতের প্রতিফলন, আমরা যা বলেছি সেটাও জনমতের প্রতিফলন, ফলে যদি আমাদের কথা মিলে। সেটা একজন আরেকজনকে পছন্দ করার জন্য না, এটা সত্য বলার জন্য। আজকে নতুন প্রজন্ম পুনরায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে আমরা আবার নতুন করে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে রূপান্তরিত করব, যেই উদ্দেশ্যে স্বাধীনতার যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল।